কালীপুজো দোরগোড়ায়। রবিবার গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাও কালীপুজোর আনন্দে সামিল হবে, কিন্তু এই আনন্দে বাদ সাজছে বৃষ্টি। টানা দুদিনের বৃষ্টিতেই বিপাকে মালদা জেলার মৃৎশিল্পীরা। কপালে চিন্তার ভাঁজ পড়েছে পুজো উদ্যোক্তাদের। শনিবার পর্যন্ত চলবে এই টানা বৃষ্টি। খবর আবহাওয়া দপ্তরের। বৃহস্পতিবারের মতো শুক্রবার সকাল থেকেও আকাশের মুখ ছিল ভার। কালীপুজোর প্রস্তুতিতে অসুর সেজেছে এই বৃষ্টি। বৃষ্টির কারণে প্রতিমার কাজও করতে পারছেন না শিল্পীরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃষ্টির জেরে দীপাবলির আনন্দ মাটি হতে পারে জেলাবাসীর। দক্ষিণ মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, হেরিটেজ বাংলা নিউজ।